स्टैंड के बजाय महीना मार्केट रखीवाली, बस स्टैंड के बजाय महीना मार्केट रखीवाली, रखीवाली मेडिकल रखीवाली, रखीवाली मेडिकल रखीवाली, रखीवाली হসপিটালে গেলে তো আমরা বিনামূল্যে এক কথায় পাই, সেবা পাই, ঠিক হালকা টিকিট করা লাগে খালি শুধু, আর কিছু নাই। আর খুব সুবিধা আমরা জন্য একটা রাখিবালি, তারপরে একটা মেডিকেল কলেজ আছে, আমরা খুব সহজেই সেবা পাই রামি কেন গেলে, বিনামূল্যেও এক কথায় পাইরাম সেবা, বুঝছেন না। এটা মেডিকেল করছে ফাটান টুলা যেইটা রাখিব রাভিয়া মেডিকেল, এটা তো আমার রুগী আছিল এখনো, আজকে এই দুইটার সময় আমার রুগীও বিদায় হয়েছে মেডিকেল থাকি। এইভাবে প্রায় সময় মানে অনেক রুগী যায় এখানে, অথচ যদি সাধারণ কোনো কিছু হয় তাহলে তার বাড়িতে ওখানে যায়। রাগিব আলী সাহেব বেঁচে থাকেন এই বৃহত্তর সিলেট এবং বাংলাদেশের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ পাবে, সেই কারণে রাগিব আলী সাহেবকে যেন দীর্ঘদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, আমরা তার জন্য দোয়া করি। পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্মায় মানুষের উপকারের জন্য। বর্তমানে সিলেটের জনাব রাগিব আলী, যিনি মানব সেবার জন্য দেশে ও বিদেশে দানবীর রাগিব আলী নামেই বেশি পরিচিত। দানবীর রাগিব আলীর জন্ম 10 অক্টোবর 1938 সালে সিলেটের তালিবপুরে। পিতা জনাব রাশিদ আলী, মাতা সৈয়দা রাবেয়া বানু। 1947 সালের আগস্ট মাসে ভারত ভেঙে পাকিস্তানের জন্ম হলে সিলেট হয় পূর্ব পাকিস্তানের অংশ। 1949 সালে জনাব রাগিব আলী সিলেটের রাজা গিরিশচন্দ্র হাই স্কুলের ক্লাস 7 ভর্তি হন। লেখাপড়ার অবসরে তিনি তার পিতার কৃষিকাজে সহায়তা করেন। তারপর 1954 সালে ইস্ট পাকিস্তান এডুকেশন বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। ম্যাট্রিকুলেশনের পর বিভিন্ন জনের কাছ থেকে টাকা ঋণ করে 1957 সালের 4 এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান। হিথ্রো এয়ারপোর্টে যখন পৌঁছান তখন তার মানিব্যাগে রয়েছে মাত্র 1 পাউন্ড। হোটেলে হোটেলে কাজ করে অর্থ উপার্জন করতে লাগলেন। কয়েক বছর পর গড়ে তুললেন তার নিজস্ব হোটেল তাজমহল। 1963 সালের মার্চে জনাব রাগিব আলী বেগম রাবেয়া খাতুন চৌধুরীকে বিয়ে করলেন। বিয়ের কিছুদিন পর জনাব রাগিব আলীর জীবনে এলো এক নতুন অধ্যায়। তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ায় তখন গৃহযুদ্ধ চলছে। নাইজেরিয়ার বায়াফ্রান আর্মি ঘোষণা দিল যে তেল উৎপাদনকারী সকল স্থান বোমা মেরে উড়িয়ে দেবে। ব্যাস সাথে সাথে ব্রিটিশ অয়েল কোম্পানির প্রতিটি শেয়ারের দাম কমে মাত্র 5 পেনিতে বিক্রি হচ্ছিল। জনাব রাগিব আলী ঝুঁকি নিয়ে 5 পেনিতে পাওয়া ব্রিটিশ অয়েল কোম্পানির প্রায় সকল শেয়ার ক্রয় করলেন। অনেকেই এই নির্বুদ্ধিতার জন্য তাকে ভৎসনা করছিলেন। যাই হোক, শেষে 1970 সালের 13ই জানুয়ারি নাইজেরিয়ার গৃহযুদ্ধ শেষ হল। অয়েল ফিল্ড গুলো অক্ষত রইল। 5 পেনির শেয়ারের দাম বেড়ে হল 3.5 পাউন্ড। জনাব রাগিব আলী রাতারাতি হয়ে উঠলেন কোটিপতি। এদিকে তার জন্মভূমি পূর্ব পাকিস্তানে, সারা পূর্ব বাংলা এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে গর্জে উঠে। ফলে 1971-এর 25শে মার্চে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র মানুষের উপর শুরু করল নির্বিচারে হত্যাযজ্ঞ। প্রতিবাদে শুরু হল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে দানবীর রাগিব আলী মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাবার দাবার, অর্থ সাহায্য করতে থাকলেন। ফলে আলবদর রাজাকার বাহিনী তাকে হত্যার ষড়যন্ত্র করলে তিনি সপরিবারে লন্ডনে ফিরে যেতে বাধ্য হলেন। লন্ডনে নেমেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ শুরু করলেন। লন্ডনের পথে পথে লিখে রাখলেন, স্টপ জেনোসাইড, উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল আমি দেখলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ। আমি আমার সপরিবারে আমি বাংলাদেশে চলে আসলাম। 1972 সালে রুগ্ন ফেরদোস ট্যানারি ক্রয় করে তার যাত্রা শুরু করলেন। বিদেশে চামড়া রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করলেন। ক্রয় করলেন আর এক রুগ্ন শিল্প প্রতিষ্ঠান, কোহিনুর ডিটারজেন্ট ফ্যাক্টরি। 1987 সালে জনাব রাগিব আলী কিনলেন রুগ্ন চা বাগান মালনী ছড়া। এবার তিনি চা ব্যবসায় মনোনিবেশ করলেন। চা শিল্পে দানবীর রাগিব আলীর অবদানের কথা বলতে যেয়ে তৎকালীন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বীর বিক্রম পিএসপি জনাব ব্রিগেডিয়ার আমিন আহমেদ এক পত্রে উল্লেখ করেন, জনাব
গত জুন মাসে আমি আপনার সিলেটের মালনি ছড়া চা বাগান পরিদর্শন করেছিলাম। পরবর্তীতে কর্ণফুলী চা বাগানও পরিদর্শন করেছি। বাগান দেখে প্রাণ জুড়িয়ে গেছে। বাগানের প্রতিটি সেকশন সম্বন্ধে আপনার যে জ্ঞান রয়েছে তা দেখে আমি যার পরনাই আনন্দিত হয়েছি। বাংলাদেশে অনেক লোকের টাকা আছে, কিন্তু উৎপাদন খাতে সঠিকভাবে টাকা খাটাতে গেলে আন্তরিকতার প্রয়োজন, প্রয়োজন মেধার। আপনার মাঝে তা দেখে আমি অভিভূত হয়েছি। সম্প্রতি নেয়া কেয়া ছড়া দলি চা বাগানটিও আপনার হাতে দ্রুত উন্নতি লাভ করবে বলে আমার বিশ্বাস। একে একে প্রাণ ফিরে পেল তারাপুর টি এস্টেট, রাজনগর টি এস্টেট, লুবা ছড়া টি এস্টেট, কাশীপুর টি এস্টেট, দলি টি এস্টেট, পঞ্চগড়ে তেঁতুলিয়া টি কোম্পানি। মানুষকে মানুষ করার লক্ষ্যে দানবীর রাগিব আলী গড়ে তুললেন বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট শহর থেকে 5-6 মাইল দূরে যোগাযোগ বিচ্ছিন্ন একটি গ্রাম রাগিবনগর। সুরমা নদী, বাসিয়া নদী এবং হাওড় একে সিলেট শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে অজপাড়া গাঁ। সন্ধ্যা হলে হ্যারিকেনের আলোয় প্রিয়জনের পথ চেয়ে থাকতেন মা বোনেরা। রাগিবনগরে শিক্ষার হার বলতে কিছুই ছিল না। এমনি এক পরিবেশে দানবী রাগিব আলী হাজার বছরের কুসংস্কার ছিন্ন করে গড়ে তুললেন রাগিব আলী প্রাথমিক বিদ্যালয়। রাগিব আলী প্রবেশিকা পরীক্ষা পাশ করে পাড়ি জমিয়েছিলেন লন্ডনে। সেখানে তিনি ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেন। তিনি উপলব্ধি করলেন যে ইংরেজি ভাষা না জানলে সারা বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব। তাই পিছিয়ে পড়া বাঙালিকে সামনে এগিয়ে নেয়ার জন্য প্রতিষ্ঠা করলেন হাজি রাশিদ আলী হাই স্কুল। কামাল বাজারে এই স্কুলটি প্রতিষ্ঠা করতে তাঁকে যথেষ্ট বেগ পেতে হয়। নানা সামাজিক প্রতিবন্ধকতার জন্য কতিপয় স্বার্থন্বেষী মহলের হীন ষড়যন্ত্রের ফলে 1961 সালের স্কুল গড়ার উদ্যোগ 1971 সালে প্রায় 10 বছরের অদম্য ইচ্ছায় প্রতিষ্ঠিত হয় হাজি রাশিদ আলী উচ্চ বিদ্যালয়। আজ দানবীর রাগিব আলীর একক প্রচেষ্টায় গড়ে উঠেছে রাগিব রাবেয়া প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার দলুই প্রাথমিক বিদ্যালয়, পানি উমদা রাগিব রাবেয়া কলেজিয়েট স্কুল, নেত্রকোনায় রাগিব মুজিব হাই স্কুল। সিলেটে শিক্ষাক্ষেত্রে দানবীর রাগিব আলীর অবদান অত্যন্ত ব্যাপক। এককভাবে নিজের অর্জিত অর্থে সিলেটের উন্নয়নের ইতিহাসের পাতা উল্টালেও এমন নজির মিলবে না। বাংলাদেশের বর্ডারে সুনামগঞ্জের বলিউড়া বাজারে, দোয়ারা বাজারে গড়ে তোলেন রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়। আমাদের এলাকায় এরকম শিক্ষা প্রতিষ্ঠান করবার সুযোগ বা সামর্থ্য আমাদের ছিল না। ডক্টর রাগিব আলী সাহেব আমাদেরকে এই প্রতিষ্ঠান করে দিয়েছেন। রাগিব আলী সাহেব প্রতি মাসে 2 লক্ষ টাকা আমাদের স্যারদের বেতন ভাতা দেন। এটা বেসরকারি অবস্থায় আছে, এমপিও হয় নাই। যতদিন এমপিও না হয়েছে রাগিব আলী সাহেব এই টাকাটা দিবেন, এবং আমরা আশা করি অনতিবিলম্বে রাগিব আলী সাহেবের মাধ্যমে আমরা উচ্চশিক্ষার সুযোগ পাবো, এই প্রতিষ্ঠান একটা কলেজ হবে। এমনিভাবে দানবীর রাগিব আলী প্রতিষ্ঠা করলেন 11টি স্কুল, 10টি প্রাথমিক বিদ্যালয়, 20টি মাদ্রাসা, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজ সহ মোট 8টি কলেজ। তিনি একক প্রচেষ্টা ও অর্থায়নে 2002 সালে সিলেটে প্রতিষ্ঠা করলেন লিডিং ইউনিভার্সিটি। লিডিং ইউনিভার্সিটিতে মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ বৃত্তির ব্যবস্থা। দানবীর রাগিব আলী আরও 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। সে দুটি হল ঢাকার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আর নর্থ সাউথ ইউনিভার্সিটি। বাংলাদেশের বাইরে 2009 সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রতিষ্ঠা করলেন লন্ডন কলেজ অব অ্যাডভান্স স্টাডিজ। যার জীবন শিক্ষার আলো জ্বালাবার জন্য উৎসর্গিত, তিনি নিজেই এবার নিজেরে আলোকিত করলেন। আমেরিকান ইউনিভার্সিটি থেকে অর্জন করলেন ডক্টর অফ ফিলোসফি ইন টি ফর ফুড সিকিউরিটি। একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেন ব্যাচেলার অফ বিজনেস ইন মার্কেটিং, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং। অধ্যাপক আ ম শো আরিফিন সিদ্দিক,
প্রাক্তন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। দানবীর রাগিব আলী সম্পর্কে বলেন, রাগিব আলী অনন্য সাধারণ এক মানুষ। এদেশে শিক্ষা বিস্তারে সরকারের প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের অবদান এক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয়। মানব কল্যাণে ও শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ এক ব্যক্তি রাগিব আলী। ইতোমধ্যে তিনি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বেসরকারিভাবে প্রতিষ্ঠা করেছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তার আর্থিক সহযোগিতা লাভ করেছে। আমি যতদূর জেনেছি, ব্যক্তি রাগিব আলী বিন্দু থেকে বৃত্তে উপনীত হয়েছেন। এই অবস্থায় অনেকেই ভোগবাদী হয়ে ওঠেন, কিন্তু ইউরোপীয় জীবনে আয়েশ তাকে আকর্ষণ করেনি। নারীর টানেই তিনি ফিরে এসেছেন মাতৃভূমিতে, মায়ের কোলে। এই প্রত্যাবর্তন উপাখ্যান আমাদের আরেক বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের ঘরে ফেরার কথাই মনে করিয়ে দেয়। জনাব রাগিব আলী স্বদেশের বৃত্তবানদেরই শুধু নয়, প্রবাসী ধর্ণাঢ্য বাঙালিদেরও প্রেরণা হয়ে উঠতে পারেন। একসময় বাংলাদেশের গ্রামের মানুষ রোগে শোকে ভোগে বিনা চিকিৎসায় কষ্ট পেতেন। মানুষের জন্য নিবেদিত প্রাণ দানবীর রাগিব আলীর স্বাস্থ্যসেবায় মনোনিবেশ করলেন। সাধারণ মানুষের জন্য গড়ে তুললেন জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। গরিব রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপথ্য দেওয়ার ব্যবস্থা করলেন। আমরা এই হাসপাতালের ঐতিহ্য এবং হাসপাতালের আমাদের যে সেবা, এই সেবার মানকে যদি আমরা ধরে রাখতে পারি এবং সেবার মানকে যদি আমরা উত্তরোত্তর আরও বৃদ্ধি করতে পারি, সেখানে আমাদের সাফল্য তথা সারের সাফল্য। তাহলে আমাদের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে আসলে কাজ করে যেতে হবে, সেবা দিতে হবে। সিলেটের রাগিবনগরে গড়লেন শিশু ও মার স্বাস্থ্য সেবায় রাবেয়া বানু মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। রাগিব রাবেয়া জেনারেল হাসপাতাল নির্মাণ করলেন মসজিদ মন্দির। আস্থার সম্পর্কে পৃথিবীর বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি তাদের অভিমত জানাতে কুণ্ঠাবোধ করেন না। ইউনাইটেড কিংডমের সাবেক প্রধানমন্ত্রী হিজ হাইনেস জনাব টনি ব্লেয়ার বলেন, আমি শুনেছি যে আপনি 1957 সালে ব্রিটেনে এসেছেন এবং হোটেল ব্যবসায় সাফল্য লাভ করে দরিদ্র ব্রিটেনবাসী ও বাংলাদেশিদের প্রচুর সাহায্য করছেন। আমি বিশ্বাস করি আপনি যে মহৎ উদাহরণ সৃষ্টি করেছেন, সমাজের অন্যান্য সফল ব্যক্তিরা তা অনুসরণ করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী শ্রী সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেন, দানবীর রাগিব আলী দুস্থ মানবতার সেবায় এক জীবন্ত কিংবদন্তি। তাঁর দানশীলতার মাঝে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তিনি মানুষের জন্য কাজ করেন, মানবতার জন্য কাজ করেন। মানব সেবাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল সব দেশেরই খেলাধুলার প্রচলন রয়েছে। খেলাধুলার মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সম্ভব। তাই খেলাধুলার উন্নয়নে দানবীর রাগিব আলী সিলেট শহরের কেন্দ্রস্থলে চারতলা রাগিব রাবেয়া স্পোর্টিং ক্লাব ভবন দান করেন। খেলাধুলার উন্নতির জন্য শুরু করলেন পৃষ্ঠপোষকতা। দানবীর রাগিব আলী স্ত্রী অন্তপ্রাণ। জীবনে সুখে দুঃখে 45 বছরের সংসারে দুজনে মিলে গড়ে তুলেছেন কত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ। এমনই এক সময় 2006 সালের ডিসেম্বর মাসে দানবীর রাগিব আলীর জীবনসঙ্গিনী বেগম রাবেয়া খাতুন চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে। এত বছরের সতীসাধ্যী স্ত্রীর বিয়োগে বড় একা হয়ে পড়লেন দানবীর রাগিব আলী। আজকাল বড় একা লাগে, সংসার প্রায়শই খালি খালি মনে হয়। সারা বাড়িতে কত লোক রয়েছে, তারপরও মনে হয় কে যেন নেই, কি যেন নেই। কেমন শূন্যতা,
একাকিত্ব পেয়ে বসে। মাঝে মাঝে সময় কাটে বই পড়ে। এখনো সিলেটের অনেক মুসলমান কংগ্রেসপন্থী জমিয়তে উলামায়ে হিন্দ পাকিস্তানের বিরোধিতা করিতেছেন, তাহাদিগকে নূতন ইসলামের খায়েম করিবার জন্য একত্রিত করিয়া দাও। রাকিব আলী সাহেব, যে একটা পেপার আছে সিলেটের ডাক, তাই না? আমরা গরিব দুঃখী মাঞ্চ লাগে, এটা দিছেন বিনামূল্যেও দিরা, এক টাকা দুই টাকা। কিন্তু এরা যদি আরও সিলেটের প্রভাবশালী মানুষ আছে, এরা যদি আমাদের গরিবের পাশে আগুয়ে আইত, তে এই সমাজ আজ এরকম থাকে না, তার মতো মানুষ হয় না। দানবীর রাগিব আলীর পৃষ্ঠপোষকতায় 1984 সালের জুলাই মাসে মোহাম্মদ ফয়জুল রহমানের সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক সিলেটের ডাক। দানবীর রাগিব আলী সিলেটের ডাক পত্রিকায় প্রকাশের দায়িত্বভার গ্রহণ করায় পত্রিকার জনপ্রিয়তা বহু গুণ বেড়ে যায়। সিলেটের ডাক গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়ায়। দানবীর রাগিব আলী তিনি দেশ ও জাতির খেদমতে নিজেকে নিয়োজিত রাখতেন। তাঁর চিন্তা থাকে কিভাবে মানুষের কল্যাণের জন্য সংবাদপত্রকে ব্যবহার করা যায়। পত্রিকা যেমন সমাজের দর্পণ, তেমনি এই দর্পণের সাহায্যে দানবীর রাগিব আলী দেশবাসীকে জানাতে পারেন কোথায় কী ঘটছে এবং এর প্রতিকারের জন্য করণীয় কী, সেটা তাদেরকেই নির্ধারণ করতে হবে। এক পুত্র ও এক কন্যার জনক দানবীর রাগিব আলী পেয়েছেন মানুষের অকণ্ঠ ভালোবাসা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের জন্য বীর মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি করেছেন 101টি বাড়ি। দেশের বিশিষ্ট গুণীজনদের তাদের কাজের স্বীকৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করলেন রাগিব রাবেয়া সাহিত্য পুরস্কার। রাগিব রাবেয়া সাহিত্য পুরস্কার 1998 সনে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম বছর যারা পুরস্কৃত হয়েছিলেন তারা হলেন সিলেটের দুই রত্ন, সিলেটের অহংকার জাতীয় অধ্যাপক দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ এবং ঐতিহ্য সচেতন কথাশিল্পী ইসলামী চিন্তাবিদ অধ্যাপক শাহেদ আলী। আমি তো দাবি করি সরকার বাহাদুরের কাছে এরকম একজন মানুষকে সরকার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করতে পারে, একুশে পদক দিতে পারে, স্বাধীনতা পদক দিতে পারে, বিভিন্নভাবে ওনাকে স্বীকৃতি দিতে পারে, ওনার দেশ এবং জাতির জন্য কাজ করতেছে। কাজ পাগল এই লোকটির কোমল হৃদয়টি প্রতিবন্ধী শিশুদের জন্য, স্পেশাল চাইল্ডদের জন্য সমবেদনায় ভরে ওঠে। তাই প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতিষ্ঠা করলেন শাহজালাল রাগিব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট। এই প্রতিবন্ধী সন্তানদের জন্য শুরু হল বিশেষ পদ্ধতিতে শিক্ষাদান। গানের ক্লাসের ফাঁকে ফাঁকে খেলার ছলে পাঠ্য বিষয় শেখানো, সংবাদপত্র সিলেটের ডাক, চা বাগান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সব কিছুই আজ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে ব্যবহৃত হচ্ছে। জীবন সায়ন্যে এসে আমাদের এক প্রশ্নের জবাবে জনাব রাগিব আলী বলেন, মানুষ মানুষ, আমি ধর্ম এটা পছন্দ করি না যে হুমুক ওই ধর্ম, তার এই ধর্ম, এই ধর্ম, এগুলো আমার
আমার জীবনে পছন্দীয় না, ও না আগে বসেছিল। তবে আমি অনেক কিন্তু করছি, আবাদা না হলে আরও কিছু করতাম। 120 গড়ডা দিয়ে আমি তৈরি করে দিয়েছি মুক্তিযোদ্ধাদের জন্য, ট্রাস্ট করে অনেকটা ট্রাস্ট আমি করেছি, প্রাইভেট ট্রাস্ট মুক্তিযোদ্ধার জন্য, অনেক ব্যক্তিগত মুক্তিযোদ্ধার ট্রাস্ট করেছি। তারা এটা ফল, তার ছেলেমেয়েরা ফল উপভোগ করতেছে, একরমান এটা করতেছে। তাছাড়া লিডিং ইউনিভার্সিটিতে আমি 422 ছেলেরে ফ্রি পড়াইতেছি, খালি মুক্তিযোদ্ধা। অ্যাপার্ট ফ্রম দ্যাট অনেক গরিব অসহায় মিলিটারি স্টুডেন্টরাও আমি এই সুযোগ দিচ্ছি। মানুষ আমার উপরে জুলুম করতে, জুলুমের মোকাবিলা করতে খুব কষ্ট পাইছি, অনুভব করেছি। তাই আগে নিয়ে এটা বিল্ডিং বানাইয়া, এই বিল্ডিংটা বর্তমানে সব গরিব অসহায় মানুষের টাকা খাইতেছে। আমার পক্ষে তো এক টাকা তো আসে না, এইটা তো গরিবের লাগিয়ে দিয়ে দিয়েছি। আমাদের মনকে ডেভেলপ করতে হবে, হিংসা বিদ্বেষ ছেড়ে আগে আসতে হবে, সর্বজাতির সর্বকল্যাণে, মানব জাতির কল্যাণাতে ডেভেলপ করতে হইলে মানব সংঘবদ্ধ হতে হবে, অন্যায় বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সংগ্রাম করি আস্তে আস্তে প্রজাক্রমে এটা এক পর্যায়ে চলে আসবে। আগের বাগের মধ্যে একটা একটা গ্রাম, ওজোপাড়া গ্রামের মধ্যে রেডিও টেলিভিশন, হ্যাঁ, ব্যাঙ্ক, ইন্স্যুরেন্স, হ্যাঁ, সব কিছু হয়ে গেছে, পোস্ট অফিস হয়ে, তো সবই তো এখানে এটা এটা শিক্ষানগরী গড়িয়ে উঠছে বলে আমি ধারণা করি। অদূর ভবিষ্যতে কী হবে আমি জানি না, তবে আমি এটা আগে যাচ্ছি এবং যাবো মৃত্যুর আগ পর্যন্ত। হ্যাঁ, অনেক কিন্তু আমরা করতেছি। আমার সম্মানিত ট্রেজার বনমারি, উনি বিশাল অভিজ্ঞতা নিয়ে এখানে জয়েন করতেন, এনে টাকার জন্য নয়, এই ইউনিভার্সিটি উত্তর এলাকাকে, দেশকে উচ্চশিখরে নেওয়ার জন্য, শিক্ষার জন্য উনি এখানে আসছে। সুন্দরভাবে আমরা চালাইতেছি, আমরা পুরা টিম, এডুকেশন টিম হয়ে গেছে, লিডিং ইউনিভার্সিটি আমার শক্তভাবে এখন চলছে। আমি তো বহু আগে ট্রাস্ট করে ফেলেছি, রাগিব রেবা ফাউন্ডেশন আন্ডার এগুলো নিয়ে এসছি, অনেক বাধা বিপত্তি আছে, চলছে এবং চলবে, আমিও তার মোকাবিলার সম্মুখীন হবে, এটা চলবে। এবং এই ট্রাস্টের মাধ্যমে আমার অনুপস্থিতিতে তার পর্যাপ্ত পরিমাণ ফান্ড দেওয়া গেছে, যাতে কোনো অসুবিধা না হয়। এটা সত্য কথা বলছেন, আমি না চাইলে কীভাবে হবে? এটা এই ট্রাস্ট এটাতে সহযোগিতার হাত বাড়াবে, আর স্থানীয় প্রশাসন যারা থাকবে এরা সহযোগিতা আমি কামনা করি। এখন ক্লান্ত লাগে এই বয়সে, বয়সের বাড়ি আমার ক্লান্ত লাগে না, কিন্তু বয়সের বাড়ি আমি ক্লান্ত অনুভব ফিল করতেছি। তারপরেও আমি আগে যাচ্ছি, এখন এই বয়সেও আমি অনেক প্রজেক্ট করতেছি এবং ভবিষ্যতে আমি করবো বলে আমি আশাবাদ ব্যক্ত করি। একজন মানুষ তার শ্রম, নিষ্ঠা, দক্ষতা, একাগ্রতা দিয়ে কিভাবে সাধারণ থেকে অসাধারণ হতে পারেন তার এক উজ্জ্বল উদাহরণ জনাব রাগিব আলী। বর্তমানে জনাব রাগিব আলী তার সম্পদ, তার বৈভব অকাতরে বিলিয়ে দিচ্ছেন দুস্থ মানবতার সেবায়।